মাশরাফি মানেই দায়িত্বশীলতা, মাশরাফি মানেই নির্ভরতা। এভাবেই সকাল সন্ধ্যা কষ্টসাধ্য এ ছুটে চলার দৃশ্যই বলে দেয় মাশরাফি নামের এই বিশেষত্ব খেলার মাঠ ছাড়িয়ে জায়গা করে নিয়েছে রাজনীতির মাঠেও। প্রতিশ্রুতিশীল জনপ্রতিনিধি হিসেবে এলাকাবাসীকে দেয়া কথা রক্ষায় পথে নেমেছেন। আর পাঁচজন এমপির মতো নেই পাজেরো বেড়াডুকারী, রোদ ধুলাবালি সহ সব প্রতিকূলতাকে উপেক্ষা করে গ্রাম থেকে গ্রামে এই পথ চলা অতি সাধারণভাবে মোটর সাইকেলে। মানুষের সুবিধা অসুবিধা জানতে থামছেন পথে পথে, যেখানেই মাশরাফি সেখানেই উৎসুক জনতার উপচে পড়া ভিড়। মাশরাফি মানুষের কথা শুনছেন, সম্ভব হলে তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছেন, না হলে বিনয়ের সঙ্গে সমাধানে সময় চেয়ে নিচ্ছেন। তার মুখে নেই প্রতারণামূলক কোনো মিথ্যা আশ্বাসবাণী। সবার প্রতি চলমান উন্নয়নের ধারা সমুন্নত রাখতে করণীয় হিসেবে আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর আস্থা রাখার আহ্বান। বহুল প্রত্যাশিত মানুষটিকে অপ্রত্যাশিতভাবে নিজেদের মাঝে পেয়ে অভিভূত এলাকাবাসী, এলাকার উন্নয়নে নিবেদিত প্রাণ এমন নেতা বারবার তাদের মাঝে ফিরে আসুক এমন প্রত্যাশার কথা জানান। এমপি মহোদয় আমরা পাইছি, আশা করি আমরা নড়াইল জেলাবাসী যেন বারবার এরকম এমপি আমাদের সামনে আসে, এটাই আমরা প্রত্যাশা করি। আমি এর আগে ইতিপূর্বে এরকমের এমপি আমি দেখি নাই, আসলে ইনার সাথে কোনো এমপি তুলনা হয় না। সময় অসময় উনি সব কিছুতেই হেল্প করেন, সাহায্য সহযোগিতা করেন, এলাকার খোঁজ খবর রাখেন। আসলে এটা অপ্রত্যাশিত ভাবে আসছে, আমরা অনেক মানে খুশি হয়েছি। আর আমরা মাঠের কথা বলছিলাম, সে আমাদের আশ্বাস দিয়েছে মাঠ ঠিক করে। সবার জন্য কিছু করার নৈতিক দায়িত্ববোধ থেকেই এভাবে জনসাধারণের দ্বারে দ্বারে ছুটে বেড়ানো বলে জানান এমপি মাশরাফি। প্রত্যেক বাসায় যারা মহিলারা আছে, মা বোনরা আছে, ওনাদের সমস্যা কিন্তু জানি না। অনেকের স্বামী বেঁচে নাই, তাদের একটা কার্ডের প্রয়োজন হতে পারে। অনেকের মনে করেন সংসারের সমস্যা হচ্ছে, ছেলে মেয়ের পড়ালেখা, এগুলো অনেকে কিন্তু রাস্তায় অনেক পুরুষরাও বলতে পারে না। তো মহিলাদের কাছে গেলে হয় কি, ওনারা অনেক সময় বলতে পারে কী কী সমস্যা। এইগুলোর যতটুকু আমার কন্ট্রোলে আছে, যেটুকু একটু দ্রুত সমাধান করা সম্ভব, সেইগুলো একটু মাথায় রেখে কাজ করা। তো এই যে ছোটো ছোটো যে বিষয়গুলো, এগুলো মানুষের কাছে সঠিক তথ্য বিনিময় করা, এবং দিন শেষে ইনারাই আমাদের শক্তির জায়গা, ইনারাই আমাদের মানে মূল, মানে জনগণই হচ্ছে মূল জায়গা। তো তাদের সাথে সম্পৃক্ত হতে পারা, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। 2019 সালের 5 জানুয়ারি একাদশ সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়লাভের মধ্য দিয়ে রাজনীতিতে যুক্ত হন জনপ্রিয় ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা। সময় সংবাদ, নড়াইল।